ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. আমি তোমাদের পাপের কারণে, আমি আল্লাহ তোমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে আমি তোমাদেরকে ছোট ছোট আযাবের সম্মুখীন করব, ছোট ছোট আযাব তোমাদেরকে দিব, শাস্তি দিব। কখনো সেই আযাব মহামারী রূপে আসবে, কখনো সেই আযাব অগ্নি বিস্ফোরণ রূপে আসবে, কখনো সেই আযাব ভূমি ধসের মাধ্যমে আসবে, বিল্ডিং ধসে পড়ার মাধ্যমে আসবে। তবে বান্দা বুঝতে হবে এই আযাব আমি কেন দেই, এই কথা তোমাকে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে আযাব দ্বারা গ্রেফতার করি। এই যে সামান্য ভূমিকম্প মিনিট পর্যন্ত অতিক্রম করতে পারে না, সেকেন্ডের গণ্ডির ভিতরে যেই ভূমিকম্প থাকে সেই ভূমিকম্প তছনছ করে দিয়ে যায়। বড় এক ভূমিকম্প তো এখনো বাকি আছে। কি বলেন, কিয়ামত হবে না? ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। তোমাদের জন্য বড় ভূমিকম্প অপেক্ষা করছে, যখন সময় হবে সুবিশাল এই আসমান, এই আসমান ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে। এই যে বিশাল আকারের পাহাড় দেখছ, এই পাহাড়গুলো দুমকি রুইয়ের মতো উড়তে থাকবে, পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে থাকবে। থাকবেন শুধু একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। পৃথিবীতে তুমি যত কিছু দেখছো, তোমার দৃষ্টির সম্মুখে তুমি বিশাল অট্টালিকা দেখতে পাও, খুব শক্তিশালী প্রাচীর দেখতে পাও, এগুলোর চাইতো অনেক শক্তিশালী করে তোমার মাথার উপরে একটা ছাদ বানিয়ে রেখেছি, সেই ছাদটির নাম কি? আরো জোরে বলুন, কি? ওয়াজআল্লা ফাওকাকুম সাবআন শিদাদা। কয়টা ছাদ আমাদের মাথার উপরে? ছাদ কয়টা? একটা। আসমান কয়টা? হ্যাঁ মুসলমান, হুশ থাকতে হবে, আসমান সাতটা। এটাও আমাদের অনেকের জানা নাই, আফসোস আফসোস। গজব আসবে না তো কি আসবে? আল্লাহ পাক বলেছেন, আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে তোমরা ফিকির করো, তোমাদের ইমান তাজা হবে। আজকে তো আমাদের সৃষ্টি নিয়ে কোনো চিন্তাই নেই, আমাদের মাথার উপরে যে আসমানটি দেখতেছি, আল্লাহ পাক বলেন, ওয়াসসামাওয়াতুন তিবাক, স্থর বাই স্থর, আমি সাত সাতটি আসমান তোমাদের মাথার উপরে খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছি। জোরে সোরে বলুন, সুবহানাল্লাহ। কত শক্তিশালী আসমানটা, কত শক্তিশালী আল্লাহ পাক আসমানকে কত শক্তিশালী করে বানাইছে। এই পৃথিবীতে সবচাইতে বড় যে আবিষ্কার, দ্রুত গতি সম্পূর্ণ যে বস্তুর আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে লাইটার বা আলো। কথা বলুন, তার নাম কি? আলো। আলোর গতি কত? মাশাআল্লাহ, 1,25,000 সেকেন্ডে যার গতি হচ্ছে 1,86,000 মাইল।
মুফাসসিরিন কেরামগণ বলেন সবচাইতে গতি সম্পূর্ণ যে বস্তুটা তোমরা আবিষ্কার করেছ এরকম গতি সম্পূর্ণ কোন যানবাহন দিয়ে যদি কোন যানবাহন তৈরি করা হয় তাহলে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে উঠতে 500 বছর লেগে যাবে সবচাইতে গতি সম্পূর্ণ যে বস্তুটি তোমরা আবিষ্কার করেছ এই গতি দিয়ে কোন যানবাহন যদি তৈরি করা হয় আমরা তো দুনিয়ার জমিন থেকে উপরে যেটা দেখতে পাই এটা কিন্তু আসমান না আসমান আমাদের দৃষ্টিসীমার বাহিরে মানুষের যে শক্তি মানুষের যে চক্ষু এই চক্ষু দ্বারা প্রথম আসমান পর্যন্ত অতিক্রম করা সম্ভব না আমরা তো মহাশূন্য দেখতে পাই মহাশূন্যেরও অনেক উপরে আসমান ওই আসমান পর্যন্ত পৌঁছতে হলে 500 বছর লেগে যাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছর সময় লাগবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছর লেগে যাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান এভাবে সপ্ত আকাশ পর্যন্ত পৌঁছতে হলে 500 বছর করে সময় লাগবে কত উপরে আসমান আর কতটা শক্তিশালী আমরা বিল্ডিং তৈরি করি কি থাকার জন্য বাড়ি তৈরি করি না কথা বলতে হবে কিছুক্ষণ পূর্বে আমার শিল্পী ভাইরা আপনাদেরকে একটি বিষয় সতর্ক করেছে বাস্তব হবে আপনাদের অনুভূতির উপর আপনারা যদি ঠান্ডা হয়ে যান বক্তাও আরো ঠান্ডা হবে কারণ আপনি তো আসছেন 1 কিলো 2 কিলো 5 কিলো সর্বোচ্চ 10 কিলো অতিক্রম করে আর আমরা সুদূর ঢাকা থেকে আপনারা দাওয়াত করেছেন গুনারাপুর যুব সমাজের উদ্যোগে মাহফিলটি দারুল কুরআন দলিলউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাই নাকি অনেক দূর থেকে এসেছে স্পিরিট তৈরি হবে আপনাদের আগ্রহ থেকে সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমরা বাড়ি তৈরি করি একটি বাড়ির ছাদ একটি বাড়ির ছাদ আমরা কত ইঞ্চি মোটা দিই 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি অথবা 10 ইঞ্চি আর আমার আপনার মাথার উপরে যে আল্লাহ বিশাল এক আসমান বিশাল এক ছাদের ব্যবস্থা করেছেন ওই ছাদটা মোটা কতটুকু জানেন ওই ছাদের মোটা অংশটুকু অতিক্রম করতে হলেও ওই দ্রুতগামী যানবাহন দ্বারা 500 বছর পর্যন্ত লাগামহীন বিরতিহীনভাবে চলতে থাকলে ছাদের মোটা অংশ অতিক্রম করা সম্ভব না সুবহানাল্লাহ বলবেন না এমন একটা ছাদ বানান আপনাদের তো উদাহরণ দেওয়ার কিছু নাই তবে আমার মাথার উপরে একটি সামিয়ানা আছে সামিয়ানাটা কতটা মোটা সামিয়ানাটা কিসের কাপড়ের তাই না সামিয়ানাটা কাপড়ের খুবই পাতলা কিন্তু আপনি তাকিয়ে দেখুন এই পাতলা সামিয়ানাটাও মাথার উপরে ঝুলিয়ে রাখতে হলে কমপক্ষে এই ছোট কয় ফিট হবে দশ ফিট বাই দশ ফিটে ধরলাম দশ ফিট বাই দশ ফিটের এই স্টেজের উপরে সামিয়ানাটা ঝুলিয়ে রাখতে কয়টা খুঁটির তো ব্যবহার লাগছে কয়টা খুঁটি আর আসমান কত বড় আল্লাহ জোরে সরে বলুন আল্লাহ এত বড় আসমান বিনা খুঁটিতে যেই মহাশক্তি আমাদের উপরে লটকিয়ে রেখেছেন ঝুলিয়ে রেখেছেন তিনি কি না করতে পারেন সব পারেন
জেনে শুনেও আমরা গুনাহ করি আল্লাহর নাফরমানি করি সকলে বলি নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আমিন আল্লাহর এই আযাব আর গজব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসতে হবে ফিরে আসব তো ইনশাআল্লাহ আল্লাহর নাফরমানি থেকে যদি ফিরে না আসি তাহলে আল্লাহর এই আযাব গজব থেকে বাঁচা সম্ভব না সম্ভব না অসীম কালেও সম্ভব না